স্টেজ খালি রয়েছে, এখানে এসে বসবেন। ইয়া নবী, রাতেতে জিবরাইল এলেন হিজরতের কথা শোনালেন, ওই আদেশে নবীজি বেরিয়ে যান। কখন সোনার মদিনা নবী সালাম, ইয়া হাবিব সালাম ওয়ালি আমার বিছানায় শুয়ে থাকো সবার অজানায়, জানি না কোথায় যাব কোন অজানা ঠিকানায়, কখন যাব এই সোনার মদিনা নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা যখন নবী জান মদিনায় পিছন দিকে বারে বা রে তাকান, কাঁদে আর বলেন এই মক্কার জমিনে আমার সুখ নাই, কখন যাব সেই সোনার মদিনা নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি। সকলে বসে যান। খুব কষ্ট হলে উপরে এসে বসে, অনেকটা জায়গা রয়েছে, চলে যাবেন না, মেহরবানি করে উপরে এসে বসে। বালা বল ওলাবি কামালিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। কেউ সালাম দিলে আপনাদের সঙ্গে তো আমার রাগারাগি নেই, আছে নাকি বাবু? সেই সন্ধ্যা 7টার সময় এসেছিলাম, প্রথমে আমার সময় ছিল, তো দুর্ভাগ্য কারণে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আমার মেনে নিতে হয়েছে। আমি আপনাদের কথা মতো শেষে এসেছি, শেষ দোয়া করবো, আখির মোনাজাত করবো। যার শেষ ভালো সব ভালো, আমরা শেষ দোয়া নিয়ে যে যার ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك وقال الله تعالى في كلامه المجيد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم شنار مدينة আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সুবহানাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আবে কওসারের অধিকারী আল্লাহ করেছেন খাকে শেফার অধিকারী আল্লাহ করেছেন আবে কওসারের অধিকারী আল্লাহ করেছেন খাকে শেফার অধিকারী আল্লাহ করেছেন তোমার মতো নবী আর তো আসবে না তোমার মতো নবী আর তো হবে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ
দুঃখের দেশ, স্ত্রীব নামি ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, স্ত্রীব নামি ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনায়, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদের সঙ্গে কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সাবাতু বাতা দে, সাবাতু বতা দে, কিদর হে মদিনা মে যাওঙ্গি উধর, জিদর হে মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানে না, আমি জানি অন্য অন্য জায়গায় দেখেছি প্যান্ডেল থাকে, উপরে একটা ব্যবস্থা থাকে, ছাউনি থাকে, ফাঁকা আকাশে এই অবস্থাতে আমি ভাবিনি যে শেষরাত্রেও এতগুলো মানুষ আপনারা থাকবে। সত্যি বলতে ভেবেছিলাম দু চারজন হয়তো বসে আছেন, কিন্তু অনেকগুলো মানুষ এখন আপনারা বসে আছেন, দূর দূরান্ত থেকে আগত হুজ্জাজ ইকরাম, বিশেষ করে আপনার আকর্ষণীয় বাংলাদেশ থেকে আগত গোলাম রব্বানি সাহেব, তিনি অজস্র ত্যাগ করলেন, খাসির বিরিয়ানি আপনাদেরকে খাওয়ালেন, আমি আপনাদের শেষ রাত্রে আলুর বিরিয়ানি দেব, এই জন্য করে আপনার আগে ভেবে চিনতে অনেকেই বেরিয়ে গেছেন, চলে গেছেন। তিনি কোরআন হাদিসে বলেছেন আমিও চেষ্টা রাখবো, তবে রাত 12টা বেজে গেলে জলসারও 12টা বেজে যায়, মানুষের চোখে ঘুম আসে, এটা কোরআনের কথা, মহান আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহুল লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফযলিন আলান নাস, কোরআন শরীফে 24 পারা সূরা মুমিনিনের 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন বান্দা আমি রাতকে তোদের জন্য আরামের জন্য তৈরি করেছি, রাতে তোরা আরাম করবি এজন্য আমি আল্লাহ রাতটাকে অন্ধকার করে তৈরি করেছি, আর দিনটা আমি আল্লাহ বানিয়েছি তোদের খাটাখাটনির জন্য, আয় রোজগার করার জন্য, আল্লাহ আগে ভাগেই বলিয়ে দিয়েছেন, তাই রাত যত ভারী হয় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদের ঘুম আসে। আরেকটা কথা, আমরা দিনেও ইবাদত করতে পারি, রাতেও ইবাদত করতে পারি, তবে আমার আল্লাহ পাকের ঘোষণা, আমি মহান রব্বুল আলামিন আল্লাহ রাতের ইবাদতটা বেশি পছন্দ করি, জোরে বলুন সুবহানাল্লাহ, যত রাত ভারী হয় আমি আল্লাহ আমার রহমত তত বেশি বেশি বর্ষণ হতে থাকে, আমি আল্লাহ সাতব্য আসমান থেকে আস্তে আস্তে প্রথম আসমানে এসে আমি আল্লাহ দেখতে থাকি, ফারিস্তাদেরকে বলতে থাকি দেখো ফারিস্তারা আমার কোন বান্দা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করছে, খোদার কসম করে বলি আমাদের কাছে দুজন করে ফারিস্তা রয়েছে, কেরামান আর কাতিবিন, কেউ না দেখতে পেলেও তারা তো দেখছে, তারা তো লিখছে, এই যে কষ্ট করে নিহরের নিহর পড়ছে, চুপ করে আপনারা ঘাপটি মেরে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মজলিস থেকে আপনাদের সাগিরা গুনাহগুলো মাফ করে দেবেন, আর আমার আল্লাহ নফল ইবাদতের পাহাড় আমাদেরকে বানিয়ে দেবেন,
সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম জানাবো সেই মহিয়ানগরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া যে আল্লাহ তুমি একটা রাত আমাদেরকে সারা রাত জাগার মতো তৌফিক নায়াত করেছো, মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায় নামদার তাজদারে মদিনা দুলাহাই মদিনা মুহাম্মদ মুস্তফা ইয়ার নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জ্যোতি মদিনার বাদী মা আমিনার লাল মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ তিনি শুয়ে আছেন। অনেক বক্তারা বলেন আরাম করছেন, না 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 তিনি আরাম করছেন না, বরং তিনি উম্মতের জন্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। সে রসুলের দরবারে জানায় দরুদ ও সালাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবুজি ভাইজানেরা, চিন্তা ছিল অনেক কিছু আলোচনা রাখবো, কিন্তু গভীর রাত, প্রায় মানুষের চোখে ঘুম ঘুম ভাব, তবে যে কোনো একটা বিষয় নিয়ে অল্পক্ষণ সময় রয়েছে, সেজন্য কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াত রেখেছি, হাদিস পাক থেকে একটি হাদিস রেখেছি, মহান আল্লাহ যদি বলিয়ে নেন কিছু কথা আপনাদের খেদমতে রাখবেন ইনশাআল্লাহ। বাবুজি আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত, মহান আল্লাহ এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু। হে জগতের মানুষ, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, নারী পুরুষ, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম, জানিয়ে দিলাম, ইবাদত যদি করতে হয়, উপাসনা যদি করতে হয়, আরাধনা যদি করতে হয়, আমি আল্লাহ আমাকে তোমরা আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকে তোমরা মহাব্বত করবে, আর সাজদা যদি করতে হয়, মাথা যদি নত করতে হয়, কোনো পীরের পায়ে নয়, কোনো আলেমের পায়ে নয়, কোনো মাজারে গিয়ে সেজদা চলবে না, অনেক হয়তো আমার উপর রাগ করবেন, সেজদা কি দেওয়া যাবে না, খোদার কসম পায়ে হাত দিতে পারেন সেজদা করা যাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করতে রাজি, শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। পীরের দরবারে যান, সেখানে গিয়ে ওসিলা দিয়ে দোয়া চান, সব চলবে, কিন্তু আপনি মাথা ঢুকতে পারবেন না, জীবনে সব শেষ হয়ে যাবে, কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ সেজদার হালাতটাকে বেশি পছন্দ করেন। বান্দা যখন সাজদায় গিয়ে বলেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, আমার আল্লাহ চলতে ফিরতে যত প্রকার আমার আপনার গুনাহ হয় সব আমার আল্লাহ মাফ করে দেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব, কেন বন্দেগি করবেন? এই যে স্টেজ আছে দেখেন তো, চারিদিকে সব খাম্বা লাগিয়েছেন, যদি না লাগাতেন স্টেজটা আপনার দাঁড় করিয়ে রাখতে পারতেন বাবু, পারতেন? ঘরে ছাদ দিচ্ছেন, ঘর করছেন, দেওয়াল দিতে হচ্ছে, বড় বড় খাম্বা লাগাতে হচ্ছে, হচ্ছে না বাবু? খাম্বা দিতে হচ্ছে, দেওয়াল দিতে হচ্ছে, বিনা দেওয়ালে ছাদ দিতে পারবেন? বিনা কলমে ছাদ দিতে পারবেন? পারবেন না। কোনো মিস্ত্রি গ্যারান্টি দিতে পারিনি যে 100 বছর এই ঘরটা তোমার থাকবে, কেউ বলতে পারে না, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ এই যে ছাদটা লাগানে আমাদের উপরে, একটা নয় দুটো নয় 7 তবক করে 7টা ছাদ লাগিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কি কোনো জায়গায় খুঁটি লাগিয়েছেন বাবু? না, খুঁটি লাগিয়েছেন। আল্লাহ বললেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামীদা বিকুম ওয়া বাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা। কোরআন পাকে 21 পারায় 10 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের 10-11 নম্বর আয়াত আল্লাহ বলে বান্দা তাকিয়ে দেয়, কেন তোরা আমার ইবাদত করবি, কেন মাথা নত করি? বান্দা তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোদের থেকে আলাদা, তোরা খুঁটি দিয়ে ঘর করিস, তোরা কলম দিয়ে ঘর করিস, কলম দিয়ে ছাদ দিস বান্দা, আর আমি আল্লাহ বিনা কলমে, বিনা লাঠিতে, বিনা খুঁটিতে, বিনা টানেতে, ইচ্ছা করলে আমি আল্লাহ কলম দিতে পারতাম, কি আল্লাহ পারতেন না? আল্লাহর বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারো? আল্লাহ সব করতে পারতেন, কিন্তু আল্লাহ বান্দাদের দেখানোর জন্যে এত বড় ছাদ কোটি কোটি বস্তুর আগে তৈরি হয়েছে, বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া করে একটু সেজদা করবেন না, এই দেখলেই মনে হবে যে মাথাটা নত করে নামাজ আদায় করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি,
আমরা এই মানুষগুলো এক জায়গায় বসে আছি, ভিতরে ঢুকে যাওয়ার কথা, একটা লৌকায় যদি ওঠেন দেখবেন টলমল টলমল করছে। আল্লাহ বলেন, বান্দা পৃথিবী যেমন বানালাম এক ভাগ মাটি টলমল করছিল, আমি আল্লাহ করেছে কি সেখানে বড় বড় পেরেক মেরে দিয়েছি, পাহাড় লাগিয়ে দিয়েছি, সেজন্য পৃথিবী আর নড়াচড়া করতে পারে না। বান্দা তোমাদের বসবাসের উপযোগী বানিয়ে দিলাম, তোমরা কি আমার একটু শুকরিয়া আদায় করবে না? ধরে বলুন সুবহান। আল্লাহ বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকান লাকুম। কুরআন শরীফের প্রথম নম্বর পারা রব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, মহান আল্লাহ বললেন, জগতের মানুষ, আমি আল্লাহ ছাদটাকে আসমানটাকে তোদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, বান্দা এ বান্দা আমি আল্লাহ মাঝে মাঝে পানি বর্ষণ করে থাকি, পানির জন্য মাহফিল ঠিক মতো হয়নি, আমি আল্লাহ মাঝে মাঝে পানি বর্ষণ করে থাকি, বান্দা না শুকরি করো না, কোটি কোটি টাকা তোমার থাকতে পারে বান্দা, আমি যদি পানি বন্ধ করে দিই ও বান্দা তোমার খাওয়া শেষ হয়ে যাবে, ও বান্দা তোমার চাষ শেষ হয়ে যাবে, ফলাদি শেষ হয়ে যাবে, তোমার বাচ্চাগুলো তোমার সামনে মরতে থাকবে বান্দা, ওই জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ ওয়া আনজালা মিনাস সামাই আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের ভালো যত্নে পানি বর্ষণ করে থাকি, যাতে তোমাদের খেতে বাড়িটা চাষবাসটা ভালো হয় বান্দা, তোমরা খাওয়া দাওয়ার পরে আমি আল্লাহ আমার ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ রহমতের পানি বর্ষণ করে থাকি। ও বান্দা আমি যখন বান্দাকে ভালোবাসি, ওই বান্দা যখন কবুল করে থাকি, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পানি বর্ষণ করে থাকি, বান্দাকে যখন আমি আল্লাহ আর একটু বেশি করে ভালোবাসি, ওই বান্দার ঘরে আমি আল্লাহ মেয়ে সন্তান বেশি বেশি করে দান করি, অনেকে মেয়ে হলে না শুকরি করে, আমার আল্লাহ বলে, বান্দা তোকে যখন ভালোবেসে ফেলি আমি আল্লাহ তোর ঘরে ছেলে না দিয়ে বেশি বেশি মেয়ে দান করি, ও বান্দা সব থেকে বান্দাকে আমি আল্লাহ যখন ভালোবাসি ওই সময় আমি আল্লাহ আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম পাঠিয়ে দিই, আত্মীয় পাঠিয়ে দিই, অনেকে চোখ মুখ টানে কিন্তু যাদের বাড়িতে আত্মীয় আসে কুটুম আসে ভাববেন আল্লাহ আমাদের উপরে বেশি মহাব্বত করেন, ওই জন্য বেশি বেশি আমার বাড়িতে আত্মীয়তা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে যে পানি হয়েছিল জল সাহেব হয়নি বাবু, ডেট পাল্টেছেন, আল্লাহ আপনাদের ভালোবেসেছেন ওই জন্য পানি দিয়েছেন, আর একটু ভালোবাসলে মেয়ে দেয়, আর একটু ভালোবাসলে আল্লাহ বাড়িতে কুটুম পাঠিয়ে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব, উপাসনা করব? এই সূর্যটা দেখলে মনে হয় একটা পাঁপড় ভাজা, বলেন বাবু দেখি মনে হয় না, গোল ছোট্ট একটা পাঁপড় ভাজা, ভেঙে চুরে সবাই ভাগ দুজন মিলে ভাঙলে ভাগ করে খাওয়া যায়, এরকম মনে হয় না? দেখলে মনে হয় একটা পাঁপড় ভাজা,